বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক, আহত আরও একজন। বসিরহাট মহকুমার হারোয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণপাড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেল বেলা স্থানীয় মিছু ভেরিতে কাজ করছিলেন এবং পাশাপাশি আশেপাশে থাকা গাছে জল দিচ্ছিলেন ইলেকট্রিক মোটরের সাহায্যে। হঠাৎই মোটরে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন 60 বছরের গণেশ মণ্ডল। তাকে বাঁচাতে গিয়ে আরও একজন যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে মারা যান গণেশবাবু। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুলিশ মধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল তার পুরোটাই তদন্ত করছে হারোয়া থানার পুলিশ। আমার বাবা শর্ট খেয়ে যেরকম জলে এরকম তার পেছিয়ে শর্ট খেয়ে মারা গেছে। যে আমার আছে দুই ভাই, আমার হচ্ছে খাটনদের কেউ নেই। তাই আমাদের কখন হয়েছে এটা? এটা হয়েছে আমার ঠিক জানি না, সঠিক জানি না এরকম হয়েছে কখন, এটা ঠিক জানি না সঠিক কখন হয়েছে এটা। কারেন্টের তারে উনি কি কাজ করছিলেন? কারেন্টের তার নেই, খিড়িতে কাজ করছিল, পাশে দিতে কাজ করছিল, আর পাশে কারেন্টের তার ছিল।